আমার এই টপটাতে আমি একটা গাছ হচ্ছে করেছিলাম, কলম দিছিলাম, তো সে গাছটা এরকম দুই কালারের ফুল হয়েছে, সাইডটা সাদা আর ভেতরটা লাল হয়েছে, আর এই উপরের লাল ফুলগুলো অনেক সুন্দর বড় বড় হয়েছে, সাথে একটু পুঁইশাক গাছও আছে, সাথে আমি আম গাছও দিয়ে রেখেছি। তো যখন আমরা একটা জায়গা খুঁজছি, ওই জায়গাটা পেয়ে গেলে বাগান করার জন্য এই আম গাছগুলো নিয়ে আমি আসলে ওখানে লাগিয়ে দিব। আর এটার ভিতরে, এটা আমার নিজস্ব পার্সোনাল টব, এটাতে আমি লাল পুঁইশাক দিয়েছি, সাদা পুঁইশাক দিয়েছি, আমি দুদিন আগে কেটেও নিয়েছি পুঁইশাক খাওয়ার জন্য। তো এটার হচ্ছে বেনিফিট আমি পাই যে রাতে যখন আমি রান্না করি তখনই আমি শাকটা কেটে নিয়ে রান্না করতে পারি, একদমই টাটকা টাটকা খেতে পারি আমরা এটা। আপনাদের যাদের বাসাতে একটুখানি হলেও জায়গা আছে তারা এভাবে করতে পারেন। আমি কিন্তু কয়েকটা পাট শাকও দিয়েছি, যেহেতু পাট শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে এবং যারা বৃদ্ধ মানুষ তাদের জন্য পাট শাকটা খুবই কার্যকরী, বিশেষ করে পায়ে ব্যথা মাজা ব্যথা হলে। এই জন্য আপনারা যদি সম্ভব হয় পাট শাকটা অবশ্যই অবশ্যই বাজার থেকে কিনে খাবেন, আর নিজের বাড়িতে যদি জায়গা থাকে তাহলে অল্প একটুখানি জায়গায় লাগিয়ে রাখবেন। তাহলে বিশেষ করে বৃদ্ধ মানুষদের শেষ বয়সে যে হাড় ক্ষয়ের প্রবলেমটা হয় ওটা খুব কম হবে, এবং হলে সেটা রিপেয়ার হয়ে যাবে, যেটা আমি নিজে শাকসবজিটা একদম কারেন্ট খাই, একদম গাছ থেকে তুলে নিয়ে খাই, যার কারণে আমার প্রবলেমগুলো অনেক সলভ হয়ে যায়। আমার চোখের দৃষ্টি অনেকটা কমে গেছিলো, সেটা আমার বেশ শুধুমাত্র সবজি খাওয়ার কারণে আমি আবার ফিরে পেয়েছি। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছাদ বাগানের জন্য দোয়া করবেন যেন আমি এভাবে করে যেতে পারি যেখানেই থাকি।